হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ খুব সুন্দর একটা ওয়েদার। সুন্দর বলতে বৃষ্টি নেই, এর জন্য তো বড় সুন্দর একটা ওয়েদার। তো এই ওয়েদারে আজ আমি এসেছি একটু শপিং করতে। তো শপিং করতে এসেছি আমি আমার নিয়ারেস্টই, এত দূরে নয়, এটা অনেক বড় একটা শপ, সেটা হলো বিএনকিউ। তো আজকে একটু বলবো আমি এর শপ সম্বন্ধে, যে এদেশের ইংল্যান্ডে যারা আছি সারা সবাই জানেন যে বিএনকিউ কী। তারপরও আমি যে ভিডিওগুলো দেখাই তার উদ্দেশ্য হলো, যেমন আপনার একটা জিনিসের প্রয়োজন, আপনি ভাবছেন যে এই জিনিসটা কোথায় পাবেন আপনি, তো আমি এই যে বিএনকিউটা দেখাবো আজ, এখানে হয়তো বা আপনার সেই ছয়েজের জিনিসটা পেয়ে যাবেন আপনি। আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনার জন্য উপকার হলো। আর যারা আমার বন্ধুরা মিডিল ইস্ট বা বাংলাদেশে থাকেন, তাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে এদেশের শপগুলোতে কী কী মিলে এবং কীভাবে শপগুলো সাজিয়ে রাখা হয়। তো এটা অনেক বড় একটা শপ, এখানে আসলে আপনি এমন কিছু জিনিস নেই যে আপনি পাবেন না, গড়ের গড়ের জিনিস যা আছে বা বাইরেরও গড়ের। যেমন আপনি একটা গড় বানাবেন, এখানে আপনি যা জিনিস লাগে আপনার রড সিমেন্ট যা আছে সব, ইট, এরপরে আপনি গড়ের কালারিং করবেন, পেইন্ট সব কিছু আছে, ওয়ালপেপার আছে, ল্যামিনেট আছে, মানে সব এমন কিছু জিনিস নেই যে আপনি পাবেন না। এরপরে ধরেন এখানে একটা গার্ডেন সেন্টারও আছে, আপনার সুন্দর একটা ইয়ার্ড আছে, আপনি কিছু একটা করবেন গার্ডেনে সেটা নিয়ে যান। এরপরে গার্ডেনে আরও অনেক জিনিসগুলো এখানে আছে যা পাবেন আপনি। তো আমি দেখাবো আপনাকে, তো আপনাদেরকে যদি ভালো লাগে আপনাদের সবার কাছে তো আমার সার্থকতা, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন। তো বন্ধুরা, একটু কথা বেশি হয়ে গেল, তো এখন আর কথা না বাড়িয়ে চলুন, এখন আমি যাবো বিএনকিউর ভিতরে গিয়ে দেখাবো এখানে কী কী আছে। তো একটু প্রথমে দেখে নিন বিএনকিউর বাইরের দৃশ্যটা, অনেক বড়, অনেক বড় বিএনকিউটা। তো দেখে নিন বিএনকিউতে এখানে এই কার পার্কিং বা এই সেই সব কিছু। আর আমি এখন ভিতরে যাবো আপনাদেরকে নিয়ে, তো আশা করি ভিডিওটা খুব ভালো হবে, সুন্দর হবে। তো আপনারা আমার সাথে আছেন, সাথে থাকবেন এবং সুন্দর ভিডিওটা আজকে উপভোগ করুন। তো বন্ধুরা, ইনসাইডে যেতে একটা জিনিস চুকে পড়লো আজ, এই যে বাংলাদেশের একদম কচু পাতার মতো লাগে, সামার আসছে তাই প্রথমেই ওরা ইনসাইডে প্রথমে রেখে দিয়ে দিলেন। নর্মালি তো থাকে না এটা, নর্মালি এটা এই গার্ডেন সেন্টারেই থাকে। তো আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা দেখতে, আর এই যে অনেকগুলো ফুলও আছে এখানে, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই জিনিসটা। খুব সুন্দর, খুব সুন্দর। অনেক বড় একটা শপিং সেন্টার, এটা সব ধরনের জিনিস এখানে আছে, ইলেকট্রিক্যাল জিনিস, এই যে এখানে অনেক ধরনের জিনিস, আপনি গেলে আপনার যা প্রয়োজন তা আপনি পাবেন এখানে। খুব সুন্দর একটা জিনিস, যদি আপনার বড় একটা গার্ডেনে থাকে ইয়ার্ড, তো আপনি এটা নিয়ে রাখতে পারেন এখানে, ফ্রি টাইমে আপনি এখানে বসলেন, সময় কাটালেন। লাইটের সমাহার বন্ধুরা, লাইট আর লাইট, অনেক ধরনের লাইট এখানে, আর এত সুন্দর লাগে এই জায়গাটায় গেলে, যেদিকে তাকাবেন শুধু লাইট আর লাইট এখানে, অনেক ডিজাইনের লাইট, যার যেটা চয়েস সে ডিজাইন নিয়ে আসবে। খুব সুন্দর লাইট গুলো এখানে, খুব সুন্দর জিনিসগুলো এখানে, ওয়ালপেপার ডিজাইনের কোনো অভাব নেই, যে ডিজাইনে আপনার চয়েস লাগে আপনি আনতে পারেন। মানে একটা জিনিসের অনেক আইটেম থাকে এখানে, মেরর আপনার গড়ের জন্য, ছোট বড় মাঝারি ধরনের, যে সাইজই আপনি চাইবেন এখানে গেলে পাবেন আপনি।
খুব সুন্দর সুন্দর মেলোডি আছে, এগুলো কটনের জন্য, কটনের কি বলবেন, কটনের স্টিকও বলতে পারেন, কটন টাঙ্গানোর জন্য। এই যে দেখেন কটনগুলো অনেক সুন্দর, কটন চয়েস ফুল, অনেক কালার, অনেক ডিজাইন, যে ডিজাইনে আপনার ভালো লাগবে আপনি আনতে পারেন। মানে চয়েসের কোনো অভাব নেই এখানে গেলে, কালার চয়েস যেটা আপনার ভালো লাগে আপনি দেখে দেখে নিয়ে আসতে পারেন। নিয়ে একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস বন্ধুরা বন্ধুরা আর্ট ভেসেল, এটা কি বলবো আপনাকে, এই যে দেখছেন দেখতে দেখা যায় এটা কার্পেটই, বাট এটা এই যে দেখেন আপনার ইয়ারের জন্য, এটা আর কি ইয়ারের জন্য আনতে পারেন আপনারা। ল্যামিনেট অনেক রকমের, ল্যামিনেট অনেক চয়েসফুল ল্যামিনেট, আজকাল তো ল্যামিনেটের মার্কেটই চলছে, তো আপনার চয়েস মতো আনতে পারেন আপনি। কিচেনের জন্য সিঙ্ক, বেসিন, অনেক রকমের সিঙ্ক, অনেক দামি দামি সিঙ্ক আছে এখানে, ডিজাইনার সিঙ্ক আছে। কি সুন্দর ডিসিপ্লিনটা তাদের, এত বড় একটা শপ কিন্তু আপনি দেখলে একটু কি বলবো, কোনো ঝামেলা নেই এখানে, মানে সবগুলো সাজানো জিনিসটা একটু কাঁচরা নেই এখানে, মানে সব সময় পরিষ্কার মনে হয়, এত বড় একটা শপ। খুব সুন্দর লাগে সবগুলোতে গেলে, হারতে ইচ্ছে হয়। ঘরের যত প্রয়োজনীয় জিনিস সবগুলো এখানে পাবেন আপনি। অনেক ডিজাইনের দরজা আছে এখানে, আপনি দেখে দেখে আনতে পারেন, অনেক দামি দরজাগুলো আছে এখানে, ডিজাইনের দরজা। প্লেনও আছে, সিমেন্ট ঘরের কাজ, সিমেন্ট বালু এখানেও আছে, বাইরেও দেখেছি অনেক আছে, বাইরে যাওয়া হয়নি আমার, শুধু সামনে যা পেয়েছি তা নিয়ে এসেছি আপনাদের জন্য। এই যে দেখেন এখানে অনেক সিমেন্ট বালু রাখা আছে, তারপরে এখানে কি পরিষ্কার জায়গাটা, এই যে অনেকগুলো পেন্ট এখানে, পেন্ট তো অন্যদিকে আছে, এখানেও আছে অনেকগুলো পেন্ট। খুব সুন্দর কিছু জিনিস বন্ধুরা তাই দেখালাম আপনাদেরকে, এই যে আপনার বাথরুমের জন্য খুব সুন্দর কিছু জিনিস, লিকুইড সহ এগুলো রাখার জন্য। শাওয়ারগুলো দেখেন কত সুন্দর শাওয়ারগুলো,
অনেক ডিজাইনের শাওয়ার আছে এখানে, আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি যেতে পারেন সেখানে গিয়ে দেখে নিজের চয়েস মতো আনতে পারেন। গার্ডেন সেন্টারে আসলাম বন্ধুরা, দেখেন গার্ডেনের ফুলগুলো কি সুন্দর ফুটেছে, এত ভালো লাগে এখানে আসলে। আর কি অনেক রকমের ফুল যেদিকে তাকাবেন আপনি খুব সুন্দর লাগে, বুঝা যায় একটা বাগানে এসেছেন আপনি। এখানে সব ধরনের জিনিস এখানে পাবেন, এই যে খুব সুন্দর একটা জিনিস শেড, যদি আপনার বড় বাকি আর থাকে আপনি রাখতে পারেন এখানের মধ্যে সব ধরনের জিনিসগুলো। আপনি আপনার যেগুলো একটু ঘরের মধ্যে অনেক তো এক্সট্রা জিনিস থাকে, চেয়ার টেবিল বারও অনেক কিছু আপনি এখানে রাখতে পারেন সুন্দর করে, এটা শেড আনি। দামটাও তেমন বেশি নয়, দামটা দেওয়া আছে এখানে অনেক রকমের আছে। এই যে সুন্দর একটা বসার জায়গা, খুব সুন্দর একটা জিনিস বন্ধুরা এখানে। এই যে দামটা দেখে নিন সেলের, সবটার প্রাইস সমান নয়, এক একটা প্রাইস। সামার আসছে তো বারবিকিউ অনেকেই নেন, অনেক বাঙালিরাও আজকাল যাদের বড় বড় ইয়ার্ড আছে ইয়ার্ডে রাখেন বারবিকিউ করার জন্য, খুব সুন্দর একটা জিনিস এনজয় করলেন। তো বন্ধুরা এই ছিল আজকের আমার বিএনকিউ, অনেক কিছু দেখালাম আমিও, থোড়া কিছু অল্প শপিং করলাম। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, আশা করি আপনাদের যে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই প্রত্যাশা। আমি আমির ভাই, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এবং সুন্দর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায়। আসসালামু আলাইকুম।